হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটি সকালবেলা ছাদ থেকেই শুরু করছি। আজকে সকালে নাস্তা করেই ছাদে চলে এসেছি। আজকে গাছের কিছু কাজ করব। অনেক দিন হয়ে গেল গাছের যত্ন নেওয়া হয় না, অনেক আগাছা জমেছে, সেগুলো পরিষ্কার করব। এছাড়া গাছে সার দিতে হবে, সেই কাজটাও আজকেই করে ফেলবো। এই পাশে আমি কাটা মুকুট রেখেছি। আমার কাছে অনেক ধরনের কাটা মুকুট রয়েছে। আর এই যে এখানে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম, সেটাতেও কিন্তু অনেকগুলো ঢেঁড়স রয়েছে, অনেকগুলো খাওয়াও হয়েছে। আর এখানে রয়েছে মরিচ গাছ। প্রত্যেকটা গাছের গোড়াতেই অনেকগুলো আগাছা জমেছে। বেশ কিছুদিন হলো আগাছা পরিষ্কার করা হয় না, মাঝখানে অনেক গরম ছিল। আর এই যে এটা হচ্ছে জামরুল গাছ। আমার ছাদের সব থেকে হেলদি গাছই হচ্ছে এইটা। আর এটা আমার অনেক ফেভারিট, কারণ এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল। এই গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগে, একদম উজ্জ্বল ফ্রেশ। আর এবার কিন্তু জামরুলও এসেছে, যদিও বেশি আসেনি, গরমের কারণে সবগুলো কলি ঝরে গিয়েছিল। এরপরে আমি নিচে ঘরে চলে এসেছি এটা নিতে। আমি আগের দিন রাতে এই বীজটা ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে কলমি শাকের বীজ। আমি আজকে এটা লাগিয়ে দিব। এটা লাগানোর আগে ভিজিয়ে রাখতে হয়। আর এই যে এটা হচ্ছে আমার পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটায় কিন্তু অনেকগুলো পেয়ারা আসতেছে, কিছু ডালে ফুল আছে, কিছু ডালে কলি, আর কিছু ডালে পেয়ারা। আর এই পেয়ারাগুলো খেতে ভীষণ মিষ্টি হয়। গাছটা যদিও ছোট, তবে পেয়ারাগুলো খুব সুন্দর হয়। এই গাছটায় আজকে সার দিতে হবে, যেহেতু পেয়ারা আসতেছে একটু তো যত্ন নিতেই হয়। এটার আগাছা আমি পরিষ্কার করে দিয়েছি, এখন আমি সার দিয়ে দিব। আমি এখানে জৈব সার ব্যবহার করছি, গাছের জন্য জৈব সার ভালো হয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আমি এখানে পরিমাণ মতো সার দিয়ে দিব, খুব বেশি পরিমাণে সার দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। আমি সকালের দিকে সার দিচ্ছি, আর বিকালে হচ্ছে গাছে পানি দিব। সার দেওয়ার পরপর পানি দেওয়া যাবে না। এরপরে আমি এখানে টমেটো গাছের এখানে টমেটো নিতে চলে আসলাম। টমেটোটা পেকে গেছে, এর থেকে বেশি পাকালে পাখি খেয়ে ফেলে। টমেটোটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, একদম ছোট্ট। ঘরেও কিছু টমেটো রয়েছে, গাছ থেকে তুলে রেখেছিলাম, আজকে সেগুলো দিয়ে সালাদ বানাবো। এই যে এই চারটা টমেটো রয়েছে। আর টমেটোগুলো কিন্তু ভীষণ মিষ্টি, যেহেতু গাছের, আর গাছের টমেটো মিষ্টি হয়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।